আজ তোমাদের আরেকটা কুইজের কোয়েশ্চেন করব বলতো সত্যজিতরায়ের গল্পে উল্লেখিত সব জানতা সিধু জ্যাঠার পুরো নাম কি আর কোথায় তার বাড়ি পারবে না উত্তরটা বলে দেব তোমরা অনেকেই জানো সিধু জ্যাঠার পুরো নাম হল সিদ্ধেশ্বর বোস শার্লাক হোমসের দাদা মাইক্রফ্ট হোমসের চরিত্রের আদলে এই চরিত্রটি নির্মিত হয় আর তার বাড়ি হল সর্দার শঙ্কর রোড লেক মার্কেট কালীঘাট জানো এই সিঁদু জ্যাঠার কিন্তু একটা আসল সত্যিকারের সিঁদু জ্যাঠা ছিল আর তিনি সত্যজিৎ রায়ের বন্ধুস্থানীয়ই ছিলেন বেঁচে থাকলে গত পঁচিশে জুলাই তার একশো পাঁচ বছর বয়স হতো তার সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক গভীর সেই নির্মল কুমারের ছিল ঘর ভর্তি বই আলমারি ভর্তি দুষ্প্রাপ্য নানান জিনিস আর যিনি সত্যজিৎকে সেসব বই বাড়ি নিয়ে যেতেও দিতেন যেমন সিঁদু জ্যাঠা দিত ফেলুদাকে বাইশে জুলাই আইএম কলকাতার প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অতিথি অধ্যাপক কুমার একটি ইমেল পান ইতালির বিশ্ববিদ্যালয়ের অব এক ছাত্রীর থেকে তিনি জানান পশ্চিমবঙ্গের না ভিলেজের পটচিত্রকারীদের সম্পর্কে তিনি গবেষণা করছেন এবং সেই প্রেক্ষিতে একটি মূল্যবান গ্রন্থ তার হাতে এসেছে যার লেখক অজিত ঘোষ এবং গ্রন্থটি প্রকাশিত হয়েছে স্মিথসোনিয়ান থেকে তার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বইটি তিনি পেয়েছেন সেখানে প্রভিডেন্স প্লটে নাম লেখা আছে নির্মল চন্দ্র কুমারের সেই সূত্র ধরেই তার পুত্র অলোক কুমারের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে কলকাতায় আগামী সেপ্টেম্বর তিনি আসতে চান তার কৌতূহল নির্মল কুমারের সংগ্রহ এবং তার কাজ নিয়ে এই নির্মল কুমার সম্পর্কেই বছর দুয়েক আগে এক সংবাদপত্র নিবন্ধকার প্রদীপ সেবাস্তিয়ান লেখেন যে সম্ভবত তিনিই হলেন সত্যজিৎ রায়ের সিধু জ্যাঠার চরিত্রটির মডেল সিধু জ্যাঠাকে প্রথম আমরা দেখি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা উপন্যাসে সত্যই লিখেছেন ফেলুদা হাতের বইটা সশব্দে বন্ধ করে টকাটক দুটো তুড়ি মেরে বিরাট একটা হাই তুলে বললেন জিওমেট্রি আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ কি তুমি জিওমেট্রির বই পড়ছিলে বইটায় একটা খবরের কাগজের মলার দেওয়া তাই নামটা পড়তে পারিনি তবে এটা জানি যে ওটা সিধু জেঠার কাছ থেকে ধার করে আনা সিঁদু জেঠার খুব বই কেনার বাতি আর বইয়ের যত্ন সবাইকে বই ধার দেন না তবে ফেলুদাকে দেন হুবহু একই রকম একটা বাস্তবের ঘটনার কথা বললেন পেশাদার ফটোগ্রাফার শিলভদ্র বাপান দত্ত আসানসোল থেকে তিনি এসেছিলেন কলকাতায় তখন তার বয়স এই বছর দশেক হবে মাঝে মধ্যেই আসতেন চাঁদ কাকার বাড়ি চাঁদ কাকা মানে বিখ্যাত বই প্রেমিক ও পণ্ডিত অনিরুদ্ধ লাহিরি এই বাড়িতে আড্ডা বসত আড্ডায় আসতেন তার বন্ধু রণজিৎ রায় আর আসতেন এই নির্মল কুমার শিলভদ্র বললেন আমার মনে আছে নির্মল কুমার ঝোলা থেকে বইবার করে চাঁদকাকাকে বলতেন ভালো করে মলাট দিয়ে পড়বে নইলে তোমার মেয়েরা বইটার বারোটা বাজিয়ে দেবে আমি দেখেছি চাঁদকাকা সেই হুকুম মতো বইয়ে মলাট দিয়ে পড়তেন সেই আলোচনাতেই আমাকে একদিন চাঁদকাকা বলেছিলেন এই যে তুই ফেলুদা পড়েছিস তা তার সিধু জ্যাটাকে চিনিস তো তিনি কিন্তু আমাদের মধ্যেই আছেন চাঁদ কাকা বা রণজিৎ কাকাকে আমার সিঁদু জ্যাঠা বলে কুমারকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি সিঁদু জ্যাঠা উত্তরে তিনি বলেছিলেন আরো শাটুল কাকা মানে রাধা প্রসাদ গুপ্ত অনেকবার তাকে ঠাড়ে ঠরে হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন যে তার বাবাই আসলে সিধু জ্যাঠা প্রসঙ্গত রাধা প্রসাদ গুপ্তই কিন্তু সত্যজিতের সঙ্গে আলাপ করিয়ে দেন নির্মল কুমারের সত্যজিৎ গবেষক উজ্জ্বল চক্রবর্তী এবং দেবাশিস মুখোপাধ্যায় অবশ্য জানাচ্ছেন কোনো একজনের ওপর মডেল করে সিদু জ্যাঠা তৈরি হয়েছে বলে তারা মনে করেন না তাদের মতে সত্যজিৎ ঘনিষ্ঠ আরও অনেকের মিলিত ইমেজ হল সিঁদু জ্যাঠা দেবাশিস অবশ্য জানালেন মানিকদা বেঁচে থাকতে এই প্রশ্নটা জিজ্ঞেস করিনি এ ব্যাপারে এখন যদি কেউ প্রমাণসহ জানাতে পারেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হবে তবে জ্ঞান ছাড়াও সিঁদু জ্যাঠার একটি অনন্য নেশা ছিল নিউজ পেপারের ক্লিপিংসের স্ক্র্যাপবুক কুমারবাবুরও কি এই অভ্যাসই ছিল অলোক কুমার তার ব্যাংকের ওয়ার্ল্ড থেকে আনা সযত্নে রক্ষিত নির্মল কুমারের পেপার ক্লিপিং এর স্ক্র্যাপ বুক দেখালেন অনুমান সেটা সত্যজিৎ রায় কোনো না কোনো সময় দেখেওছেন যদিও সোনার কেল্লা ছবিতে যে সিধু জাটাকে আমরা দেখতে পাই হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন তার বাঁধানো পেপার ক্লিপিং স্ক্র্যাপবুক বুক অন্তত নির্মল কুমারের স্ক্র্যাপ বুকের মতো নয় আরও আশ্চর্য ব্যাপার সোনার কিল্লা ছাড়াও সত্যজিতের অন্যান্য উপন্যাস যেমন কৈলাসে কেলেঙ্কারি গোরস্থানে সাবধান তো রহস্যতে সিঁদু জ্যাঠার চরিত্র থাকলেও সত্যজিৎ কিন্তু কোনোদিন সিঁদু জ্যাটার কোনো ছবি আঁকেননি থাকলে অন্তত বোঝা যেত কিছুটা যে কার আদল রয়েছে সেই চরিত্রে তবে কোনো সন্দেহই নেই নির্মল কুমারই হতে পারতেন সেই চরিত্রের প্রাথমিক মডেল পরে অবশ্য এই চরিত্রে সত্যজিৎ এনেছেন আরও অনেক চেনা মানুষের চেহারা সুতরাং একটা ধন্দ্ব থেকেই যায় এবার তোমাদের সাথে শেয়ার করব আরও একটা আশ্চর্য ইনফরমেশন সেই সাতের দশক থেকেই সত্যজিৎ রায় চাইছিলেন সিপাহী বিদ্রোহের ওপর কিছু একটা করতে প্রায় তিনি নির্মলবাবুর কাছে জানতে চাইতেন এ ব্যাপারে তার কোনো বইপত্র বা অন্য কিছু সংগ্রহ করা আছে কিনা বাবু কিন্তু শুধু সেই কারণেই মিউটিনির ওপরে সংগ্রহ করা শুরু করলেন প্রচুর ইতিহাসের বই নিউটেন সময়কার ম্যাপ জোগাড় করেছিলেন একবার খবর পেলেন ইংল্যান্ডের বিখ্যাত নিলামে একটা সিপাই বিদ্রোহের বিষয়ে কাগজের ক্লিপিং সংগ্রহ। কুমার সেই সময় প্রায় একশো পাউন্ড খরচ করে সেটা কেনেন এবং সত্যজিৎ রায়কে দেন নির্মল কুমার মারা যাবার পর সত্যজিৎ আরো অনেক বইয়ের সঙ্গে এই দুষ্প্রাপ্য স্ক্র্যাপ বুকটা কিন্তু ফেরত দিয়েছিলেন অলোক কুমারকে এছাড়াও নানা সময়ে নবাবী আমলের পানদান বাতিস্তম্ভ ব্রিটিশ অফিসারদের সেরিমোনিয়াল সোর্ট পিস্তল সব জোগাড় করে সত্যজিৎকে দিয়েছিলেন ছবিতে ব্যবহার করার জন্য তার অনেকগুলোই শতরঞ্জকে খিলারি বলে ফিল্মটা যেটা সেটাতে কিন্তু ব্যবহৃতও হয়েছিল কলকাতার অন্যতম গ্রন্থপ্রেমিক গবেষক প্রসাদ গুপ্ত এই নির্মল কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে সালে লিখেছিলেন কেনার নেশাগ্রস্ত আজকের প্রৌর অনেকেরই যার কথা মনে থাকা উচিত তিনি হলেন জোরাগির গির্জার নির্মল কুমার লোকে তাকে কুমার বলেই জানত চেহারার একটা বর্ণনা দিয়েছেন রাধাপ্রসাদ ঘরের চারদিকে দেওয়াল জুড়ে শুধু ছাদ অব্দি খালি বই আর বই একটা হাতাওয়ালা আর ধুতি পরে শান্ত শিবের মতন বসে গেঞ্জি নির্মল কুমার লেক গার্ডেন্স এর বাড়িতে বসে সেই নির্মল কুমারের পুত্র অলোক কুমার বললেন শেষ পর্যন্ত আমাদের পাঁচটা ঘর ভর্তি শুধু ঠাসা বইয়ে প্রায় আশি হাজার বইয়ের সংগ্রহ আর ট্রাভেলস অরিন্থোলজি বোটানি হিস্ট্রি লিটারেচার মাউন্টেনিয়ারিং রিলিজিয়ান এগ্রিকালচার মিউটিনি কি নেই এর মধ্যে প্রায় সত্তর হাজার বই বাবা মারা যাওয়ার পরে বিভিন্ন জায়গায় দান করে দিতে হয়েছে আমার পক্ষে এটা মেনটেন করা সম্ভব হচ্ছিল না নির্মল কুমারের বাড়ির লাইব্রেরি কাম বৈঠকখানায় আড্ডা ছিল একেবারে অন্য লেভেলের তার ভাষায় হায়েস্ট লেভেলের আড্ডা কারা আসতেন সেখানে প্রাবন্ধিক প্রসাদ গুপ্ত জরিচ লেখক কমল কুমার মজুমদার প্রথম বাঙালি তথ্যচিত্রকার শান্তি চৌধুরী ফটোগ্রাফার রঘুবীর সিং সিটন লেখক আনন্দ গায়ক নির্মলেন্দ্র চৌধুরী শুভ ঠাকুর সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত বসন্ত চৌধুরী প্রখ্যাত আর্ট কালেক্টর জ রিবো জেমস বন্ড রচয়িতা আয়ন ফ্লেমিং এর দাদা প্রখ্যাত ভ্রমণ লেখক পিটা ফ্লেমিং এবং আরও অনেকে কেউ কেউ বসে বই পড়তেন সারাদিন ধরেই কেউ আড্ডা মারতেন চলতো খাওয়া দাওয়া এরই মাঝে বাছাই করা মানুষদের প্রিয় বই বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতিও দিতেন কুমার বাবু নিজের বই সংগ্রহের প্রথম জীবনে কলেজ স্ট্রিটের ফুটপাতে বই সংগ্রহ করতে গিয়ে যে বন্ধু পেয়েছিলেন নির্মল কুমার তিনি হলেন রাধা প্রসাদ গুপ্ত আর এই রাধা প্রসাদই পরিচয় করিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে দুজনেই যত্ন নিয়ে বই পড়তেন এবং বই ফেরতও দিয়ে যেতেন তাই বাছাই করা বই ধারে পাওয়ার এই সুবিধে কিন্তু বেশি করে পেতেন রাধা প্রসাদ ও সত্যজিৎ বিব্লিও ফাইল হলো গ্রন্থপ্রেমিক আর অ্যান্টিকোয়ারিয়ান হলো প্রাচীন দুষ্প্রাপ্য বস্তুর সংগ্রাহক এই সংগ্রহ কিন্তু অলোক কুমারের বাড়ি ময় ছড়ানো সাড়ে তিনশো বছরের পুরনো গ্লাসগো বাইবেল থেকে শুরু করে ছিটকিনি দেওয়া প্রেশার কুকার দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি আমলে হিটলার গাথা যা কিনা সেই সময় প্রত্যেকটি জার্মানবাসীর পকেটে রাখতেই হতো এবং যুদ্ধের পর যা পুড়িয়ে ফেলা হয় চারশো বছরের পুরোনো মসলিন যার একদিকে সোনার এবং অন্যদিকে রূপর সুতোর কাজ করা ড্যানিয়েল কাকা ভাইপোদের আঁকা একশো চুয়াল্লিশ প্লেটের ভারত দর্শন পেন্টিং এর অরিজিনাল প্রিন্ট দক্ষিণ আফ্রিকার প্রথম উপকূলের ম্যাপ কলকাতার প্রথম ম্যাপ সিপাহ বিদ্রোহের সময় ব্রিটিশ নবাবদের ব্যবহৃত জিনিস এবং আরও অনেক কিছু ড্যানিয়াল কাকা ভাইপোদের প্রিন্ট দক্ষিণ আফ্রিকার প্রথম উপকূলের ম্যাপ কলকাতার প্রথম ম্যাপ বিদ্রোহের সময় ব্রিটিশ নবাবদের ব্যবহৃত জিনিসপত্র এবং আরও অনেক কিছু বন্ধুরা এই নিবন্ধটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর শুনতে থাকো দ্য ব্র্যান্ড বাঙালি আমি এখানে তোমাদের নতুন নতুন গল্প শোনাবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ